আমি প্রতিবাদ করার কারণটো হৈছে যে দিশপুর সমষ্টি আমি জানিব পাৰিছো মহাজোতক দিব বিচাৰিছে আৰু সেই কাৰণে আমি নুনমাটি ব্লক কংগ্রেস দিশপুর ব্লক কংগ্রেস বেলতলা ব্লক কংগ্রেস ডিমরিয়া ব্লক কংগ্রেস সকলোখিনি মিলি আজি আমি মাননীয় সর্দার জিতেন্দ্র সিং জাঙ্গরিয়ার জড়িয়ে আমি এটাই অবগত করব বিচাৰিছো যে আমাক কংগ্রেসত লাগিব কংগ্রেসের হাতখন থাকিব লাগিব। আপনাদের জানে যে আমি এক সনের পর 2016 সনলেকে আমি কংগ্রেসে বিধায়ক পাইছো মন্ত্রী পাইছো আর যেহেতু দিশপুর সমষ্টি রাজধানী সমষ্টি ইয়ার প্রায় গোটেই অসমলৈকে নির্বাচন হয় ইয়াক চায়ে সেই কারণে আমি এই কর্মীসকলে আমি দিশপুর সমষ্টিটো আমি হাতৰ পৰা এৰি দিব বিচৰা নাই। আমি তাকে প্রতিবাদ কৰিব আহিছো হজুৰে প্রতিবাদ কৰিব আহিছো যে আমি হাতখন এৰি নিদো কংগ্রেসত থাকিব লাগিব। আমি সেইটো আমি সেইটো কথা নাজানো আমি দিশপুর সমষ্টিৰ কথা জানো যেহেতু আমি 40-50 বছৰ কাল আমি কংগ্রেসত লাগি আছো সেইটো কারণে আমি দিশপুর সমষ্টি রাজধানী সমষ্টি আমি কেতিয়াও দিব নোৱাৰো। আমার ভেটি স্ট্রং হয়ে আছে কংগ্রেস আপনাদের দেখিছে যোৱা 16 নির্বাচনত যেহেতু মুড়ি ঢৌ গোটেই তালফাল করে দিলে তাত সত্ত্বেও আমি দিশপুর সমষ্টিয়ে 54,000 ভোট পাইছো আপনাদের জানে সেইটো কারণে আমি দিশপুর সমষ্টি আমি কোনো কারণতে এই দিব নোৱাৰো। আমি এইটোৱে আমি আজি প্রতিবাদ করব আছো সেইটো হব পাৰে মই কলো অলপ আগতে কৈছো যেহেতুকে মোদীৰ ঢৌ আছিলে গোটেই অসমতে এইটো হৈছে এইটো আমি জনসাধাৰণে 15 বছৰ কাল কংগ্রেসে দায়িত্ব লৈ কিবা ভুল কৰিছে কিবা কৈছে এইবিলাক কোৱাৰ পিছত জনসাধাৰণে ভোট দিছে আমি মানি লৈ মঞ্জিত মহন্ত কংগ্রেস জিন্দাবাদ গণমোর্চা কেন নালাগে কংগ্রেস জিন্দাবাদ মঞ্জিত মহন্ত গোবেক কংগ্রেস জিন্দাবাদ কংগ্রেস জিন্দাবাদ মঞ্জিত মহন্ত গোবেক বৈঠক আজি আপনার কার্যসূচীর উদ্দেশ্য কি? আজি আমি এই কার্যসূচীটো কৰিছো যাতে আমাৰ দিশপুর বিধানসভা সমষ্টিটো আমাৰ মিত্র মহাজোট বন্ধন গণমোর্চাক দিব ওলাইছে মঞ্জিত মহন্তক গতিকে আমি গম পাইছো যে মঞ্জিত মহন্তক যদি এই সিটটো দি দিয়ে আমি দিশপুর সমষ্টিৰ পৰা সিটটো হেৰাই দিম কাৰণ গণমোর্চা কোনো ইয়াতে ভেটি নাই গতিকে আমি কংগ্রেস দলের পৰা বিচাৰিছো যাতে আমাৰ সিটটো কংগ্রেসকে দিয়ে আর যদি কংগ্রেসক এই সিটটো নিদিয়ে তেতিয়া বিজেপি দখললৈ আহিব গতিকে আমি এই সিটটো কোনো পথে এৰি নিদো আর যদি দিয়ে তেনেহলে আমি ভোট বর্জন করি দিশপুর বিধানসভা সমষ্টি কংগ্রেস দলক লাগিব দিশপুর বিধানসভা সমষ্টি মহাজোটৰ অংশীদাৰ দলক দিয়া নহব দিশপুর বিধানসভা সমষ্টি মহাজোটৰ অংশীদাৰ দলক দিয়া নহব ইনকাম জিন্দাবাদ কংগ্রেস জিন্দাবাদ অকন বৰা জিন্দাবাদ অকন বৰাক লাগিব মহাজোটৰ অংশীদাৰ দলক দিশপুর সমষ্টি দিয়া নহব